ধনতেরাসের বাকি মাত্র আর কয়েকটা দিন। মানুষের মনের মধ্যে কিন্তু এখন অনেক রকমের প্ল্যানিং চলছে, কি কিনবে কি কিনবে না, কোন জিনিসটা সে এড়িয়ে যাবে। কেননা মানুষ মনে করে এই ধনতেরাসের দিনটা অত্যন্ত শুভ, এটা কিন্তু পৌরাণিক কাহিনীতেও আছে। এখন ধনতেরাসের দিনে আমরা আজকে আমি একটু বলবো যে ধনতেরাসের দিন এমন কোন জিনিস কিনলে আপনার ঘরে কিন্তু কখনো অভাব আসবে না। অভাব নামক অভিশাপ থেকে সকল মানুষ কিন্তু মুক্তি পেতে চায়, এটা আপামর সব মানুষের একটা চাওয়া। চাওয়াটা একদম অমূলক নয়, কিন্তু আমরা যদি অনেক সময় আমরা দেখি ঈশ্বরের কৃপা বা আশীর্বাদ কিন্তু আমরা পাই, যদি সঠিক তিথি নক্ষত্র এবং সঠিক সময় বা দিনটা মেনে যদি আমরা বিশেষ কোনো কাজ করি। অনেক সময় মানুষ কিন্তু এড়িয়ে যায়, অনেক সময় অনেক মানুষ বুঝতে পারে না। হয়তো কিছু মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখলো যে একদল মানুষ ধনতেরাসের দিন হয়তো কোনো জিনিস কিনছে বা ভিড় করে আছে, হয়তো অন্য দল মানুষ রাস্তা দিয়ে জাস্ট এমনি চলে গেলো, সে কিন্তু কখনো কোনো খোঁজখবর রাখলো না। ব্যাপারটা কি? তো আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে কিন্তু এই শুভ মুহূর্তটা বা দিনটা কিন্তু আমরা আমাদের জীবনেও ঠিকভাবে কাজে লাগাতে পারবো। আজকে আমি আপনাদের সেই রহস্য কথা বলবো যে জিনিসটা কিনলে আপনি সারা জীবন কখনো নেই নেই বা অভাব অভাব আপনাকে আর বলতে হবে না, এবং শুধু আপনার না আপনার পরিবারের সকলের। তো আপনারা দেখছেন জ্যোতিষ এবিএস ইউটিউব চ্যানেল। যদি অনুষ্ঠানটি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের তথ্যমূলক দারুণ সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যেহেতু আজকে ধনতেরাস, মানে ধনতেরাস আর কটা দিন বাকি আছে, তো ধনতেরাস নিয়ে মানুষের মনে এখন নানান রকমের প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে যে কি কি কিনবো আর কি কি কিনবো না, এই বিষয়টা বেসিক্যালি নিয়ে। তো ধনতেরাস এমন একটা উৎসব, অনেক মানুষ মনে করেন যে শুধুমাত্র বোধহয় সোনা দানা কিনলেই হয়ে যায় বা এটা ছাড়া বোধহয় অন্য যে কোনো জিনিস কেনা যায় না। কিন্তু জানবেন, আপনি হয়তো আপনার সোনা বা রূপো কেনার সামর্থ্য নেই, তার মানে কি আপনি ধনতেরাস উৎসব থেকে বঞ্চিত হবেন? এটা কখনোই হতে পারে না। যেমন অনেকে এটা ভাবে যে আমি তো সোনা কিনতে পারবো না, কারণ সোনা তো বিরাট দাম, তাহলে সেই ক্ষেত্রে আমার ওদিকে না তাকানোই ভালো, সেটাই সবচেয়ে ভালো হবে। কিন্তু দেখুন, এই উৎসবে কিন্তু অনেক রকমের নিয়ম বা উপাচার থাকে, আমাদের হাজার রকমের নিয়মের প্রয়োজন নেই, জানারও প্রয়োজন নেই। ঠিক যেটা আমাদের প্রয়োজন ঠিক সেটাই কিন্তু আমরা নেব বা গ্রহণ করব। তো আপনারা বাড়িতে অভাব আটকাতে বা আপনার পরিবারের সুকল্যাণের জন্যে, দেখুন একটা পরিবারে হয়তো তিন চারজন মেম্বার থাকে বা সদস্য থাকে, আপনার সন্তান মনে করুন পড়াশোনা করে, আপনার সন্তান যদি পড়াশোনা করে বা বিদ্যার্থী হয় শিক্ষার্থী হয়, তো তারা চেষ্টা করুন এই দিনে একটা বই কেনার, কলম কেনার, ভালো করে বুঝবেন। কারণ এই দিনটা হচ্ছে অত্যন্ত শুভ। জানবেন এই দিনে যে যে পেশায় থাকে না কেন, সেই পেশার যদি কোনো জিনিস সে কিনতে পারে সেটাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে এই দিন যদি মনে করুন বিদ্যার্থীরা বই কেনে, তাহলে পড়াশোনার প্রতি তার আগ্রহ অনেকটা বেড়ে যায়, তার স্মৃতিশক্তি ভালো হয়। পড়াশোনার প্রতি যার আগে একটা, অনেক সময় বাচ্চাদের বা ছেলে মেয়েদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি সাধারণত কারোরই বেশি মন বসে না, এটা জেনারেল নিয়ম। কিছু ছাত্রছাত্রীদের কিন্তু আবার পড়াশোনা ছাড়া সে অন্য কিছু ভাবেও না, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এটা একটা কমন সমস্যা হয়ে গেছে ছাত্রছাত্রীদের মা বাবার কাছে, একটা বিরাট চ্যালেঞ্জ যে তার সন্তানকে বই পড়ানো, অন্তত 2 ঘন্টা বসে বা 1 ঘন্টা বসে বাবা তুই একটু বই পড়। যাই হোক, আপনি কিন্তু এইটা কাজে লাগাতে পারেন এই দিনটাকে, কারণ এই দিন তো আর প্রতিদিন হবে না, বছরে আমরা একটা দিন পাই, একটু অ্যাপ্লাই করতে পারেন। ধনতেরাসের দিন আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী বা বিদ্যার্থী থাকে বা আপনার সন্তান যদি থাকে, তার জন্য বই কিনে দিন, যে কোনো একটা বই কিনে দিন, পড়ার বই, কলম কিনে দিন, যাতে সেই কলমটা দিয়ে লেখে। জানবেন এই দিনটা কিন্তু অত্যন্ত শুভ। এই দিনে যদি যে যে কাজটাই করুক না কেন, সেই কাজটা যদি সে করে তাহলেই তার কিন্তু বিরাট ভালো হয়, এটা নিয়ম। তো আপনি আপনার সন্তানের জন্য বই কিনে দিন, কলম কিনে দিন। এবার অনেকে আছে যারা লেখক, যাদের লেখা, লেখাটা হচ্ছে পেশা, আপনি হয়তো লিখতে ভালোবাসেন, আপনিও কিনতে পারেন কলম, কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু কলম কিনতে পারেন। যারা চাষবাস করছেন, কৃষক শ্রেণীর মানুষ, যারা চাষ করছেন, যাদের প্রধান জীবিকা চাষি বা চাষ করা, আপনারা চাষের কোনো জিনিস কিনতে পারেন, তবে দয়া করে লোহাটা কিনবেন না, এটা একটু মাথায় রাখবেন। অন্য কিনুন, চাষের তো অনেক জিনিসই আছে,
অন্য জিনিস কিন্তু দেখুন আপনার কিন্তু চাষটা কতটা বাড়বে। যারা মনে করুন মানে কাজ করছেন, অলরেডি কাজ করছেন, দেখুন আপনারা যে যে কাজ করেন তার জন্য তো কোনো না কোনো জিনিস লাগে, কোনো না কোনো জিনিস কিন্তু লাগবে, কাজ তো আর এমনি এমনি হয় না। যে যে পেশায় আছেন সেই পেশার এই দিনকে, ধনতেরাসের দিনকে শুধু সেই জিনিসটা কিনুন। দেখুন আপনার সার্বিকভাবে কোনো উন্নতি হয় কি হয় না, কারণ জানবেন আপনার কাজটা যদি ভালো হয় তবে তো অর্থ আপনার এমনি আসবে। এটা সবসময় মাথায় রাখবেন, অর্থ কিন্তু আপনারা যে কোটিপতি হতে চান, ধনপতি হতে চান, তো অর্থ তো আকাশ থেকে আসবে না। অর্থটা আসবে কী করে? আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি ভীষণ ভালো হয় বা ভালো চলে তাহলে তো আপনি অর্থ পাবেন। তো সেই কাজটা হওয়ার জন্য জানবেন যে আপনার কিন্তু এই ট্রিক্সটা মাথায় রাখা উচিত। পাশাপাশি দুটো দোকান আছে, আমরা দেখছি একটা দোকানে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে জিনিসপত্র কিনছে, আর একটা দোকান মানে ফাঁকা ধুধু করছে মরুভূমির মতো। যে দোকানটা ফাঁকা আজকে কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রেও কেনার। আপনি আপনার জিনিসের মালপাতি তুলুন, মানে যেসব জিনিস আপনি বিক্রি করেন সেই জিনিসগুলো আজকে কিনুন ধনতেরাসের দিন। আমি দোকানদারদের উদ্দেশ্যে বলছি, যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী মানুষ, ব্যবসা চলছে না ভালো অসুবিধা নেই, যে জিনিসগুলো আপনি বিক্রি করেন আজকে আপনি সেই জিনিসগুলো কিনুন। দেখুন আজকে কুবীরজি ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার থাকে কিনা, বা তাদের কৃপা দৃষ্টি আপনার উপরে দেখুন কিরকমভাবে পড়ে। জানবেন ধনতেরাসের দিন আপনি যে জিনিসটা কিনবেন সেটা কিন্তু অত্যন্ত শুভ। পারলে একটা করে জামা কিনতে পারেন ধনতেরাসের দিন, অনেকে বস্ত্র কিনেন, কারণ ধনতেরাসের দিন জানবেন যে জিনিসটা আপনি কিনবেন জামাটা, সেই জামাটা কিন্তু খুব শুভ। পরীক্ষার ইন্টারভিউ দিতে আপনি জামাটা পরে যেতে পারেন, কোনো জায়গায় নতুন কাজে যাচ্ছেন সেখানে আপনি জামাটা পরে যেতে পারেন, আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, কোনো বিশেষ কোনো লোক, সেই জামাটা পরে যান, দেখুন চমকে যাবে আপনাকে দেখে। আপনার কিন্তু না হওয়া কাজটা কিন্তু হবে। অনেকে হয়তো ভাবছেন বাবা জামার সাথে আবার ভাগ্যের কী সম্পর্ক আছে, অনেক সময় দেখবেন এটা আপনারা নিজেরা হয়তো স্বীকার করবেন, অনেক জামা কাপড় দেখুন পরলে কিন্তু আপনার সেই দিনটা ভালো যায় বা সেই কাজটা হয়, এটা আপনারা অনেক মানুষ কিন্তু বলেন মনে মনে। তো আপনারা সবসময় জানবেন অ্যাকচুয়ালি আমাদের সেই জামা কাপড় পরলে যে ভালো যায় কথাটা আমরা বলি ঠিকই, কিন্তু ব্যাপারটা কী জানেন, ব্যাপারটা হচ্ছে সেই দিনকে ওই যে জামাটা যেটা আপনার শুভ বলে মনে হচ্ছে ওটা হয়তো এমন একটা দিন হয়তো আপনি কিনেছেন বা সেই সময় হয়তো এমন কোনো শুভ যোগ চলছিল যার জন্য ওইটা আপনার শুভ, ওই জামাটা বা ওই জিনিসটা আপনি যেখানে ধারণ মানে পরে যান, পরিধান করে যান, সেই জায়গাটা কিন্তু আপনার না হওয়া কাজটাও হয়ে যায়। বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এই, কারণ মুহূর্ত বা শুভ সময় সময় কিন্তু একটা বিরাট মূল্য, এটা জানবেন শুভ সময় একটা বিরাট দাম। এবং শাস্ত্র মতে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই দিনকে যদি ঝাঁটা কেনা হয়, ঝাঁটা ঝাড়ু, তাহলে কিন্তু সেই বাড়ির পক্ষে কিন্তু খুব শুভ বলে গণ্য করাই। ঝাঁটা নিয়ে ঝাড়ু নিয়ে আপনি অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু দেখেছেন, ওটা নিয়ে আমার বলার প্রয়োজন নেই, তবু চেষ্টা করবেন অন্তত এটা তো খুব কম দাম কম মূল্য, দুটো মিনিমাম অন্তত ঝাড়ু কিনবেন, দুটো মিনিমাম, চারটে কেনা ভালো দুটো কিনুন মিনিমাম, কারণ ঝাঁটারও এখন অনেক দাম, এই দিনটা তো হবে এক দামে কিনবেন, দৌড়াদৌড়ি বেশি করা যাবে না, কিন্তু এটা মাথায় রাখবেন। কিনে একটা ঝাড়ু দিয়ে আপনি ঝাড় দেবেন এবং একটা কিন্তু লুকিয়ে রাখবেন, কারণ বলা হয় এই দিন যারা ঝাড়ু কেনে মা লক্ষ্মী কিন্তু তাদের সাথে থাকে, কারণ ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতি, চেষ্টা করবেন যাতে মানে ঝাড়ুতে কোনো সাদা সুতো বা সাদা কোনো কিছু দিয়ে বাধা আছে কিনা, কালো সুতো দিয়ে যদি ঝাড়ু বাধা থাকে দয়া করে সেটা কিনবেন না, সাদা জিনিস দিয়ে যদি ঝাড়ু বাধা থাকে তাহলে সেই জিনিসটা কিনলে কিন্তু আপনার বেশি ভালো হবে, বা নারকেলের কোনো ছোবড়া দিয়ে সেটা করা আছে কিনা, নারকেলের ছোবড়া দিয়ে যদি কোনো কিছু করা থাকে তাহলে তো সেটা মানে বেজায় শুভ বলা হয় ঝাড়ুটা, সেটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ আমি বলতে চাইছি মূল কথা হলো যে যে পেশার মানুষ, ভালো করে বুঝবেন যে যে পেশার মানুষ সেই পেশার কোনো জিনিস আপনি কিনুন, দেখুন আপনার কাজকর্ম সেই ব্যবসা বাণিজ্য চাকরি হয় কিনা, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দিনের পর দিন দিনের পর দিন, মানে একেবারে মানে কি বলবো রীতিমতো মানে হক চকিয়ে গেছে না মানে দিয়ে দিয়ে একদম শেষ, তারা কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামের বই কিনতে পারে, কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই হয় তো সেক্ষেত্রে তারাও কিনতে পারেন এই দিনটা। দেখবেন আপনার পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বাড়বে ঠিক তেমনি মা লক্ষ্মীর এবং কুবেরজির আশীর্বাদ থাকবে। জানবেন কুবের কিন্তু সারা পৃথিবীর ধন রক্ষা করা হয় রক্ষা করে, এটা শাস্ত্র মনে করে, শাস্ত্র অনুযায়ী কুবের হচ্ছে ধনকে পাহারা দেয়, ধন ধনের রক্ষক, সেই জন্য বলা হয় কুবেরের ধন কখনো নষ্ট হয় না। তো কুবেরজির এবং মা লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনার থাকে এই দিন কিছু না কিছু জিনিস একটু বাড়ির জন্য কিনবেন,
কারণ এই দিনটা কেনা কিন্তু অত্যন্ত শুভ। সোনা কিনতে হবে, যে রূপো কিনতে হবে এমন কোনো ব্যাপার না। আপনি একটা আপনার জন্য বা আপনার সন্তানের জন্য ছোট কোনো জিনিসও কিনতে পারেন। অনেকে খেলনা কিনতে পারে, যাদের একেবারে ছোট ছোট বাচ্চা আছে তারা খেলনাও কিনে নিতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু কিনবেন, কিন্তু চেষ্টা করবেন মানে অ্যালুমিনিয়ামের জিনিস কিনবেন না। এটা একটু মাথায় রাখবেন, যেটা আমি আগেও বলেছি, ঠাকুরের কোনো বাসনপত্রও কিনতে পারেন, সেটা আপনি পরে পুজো দেবেন যদি সেদিনকে না দিতে পারেন। ঠাকুরের কোনো বাসনপত্র কিনলেও কিন্তু এই দিনটা খুব ভালো, কারণ এই দিনকে মোট কথা যে জিনিসটা কিনবেন সেটা কিন্তু আপনার পক্ষে যাবে, ভালো হবে। কিন্তু যে জিনিসগুলো কেনা উচিত নয় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেই জিনিসগুলো ভুল করেও কিনবেন না। বিশেষ করে লোহার কোনো জিনিস কেনা যাবে না, আয়না জাতীয় কোনো জিনিস, কারণ আয়না হচ্ছে ভেঙে যায় চট করে। তাহলে সম্পর্কে ভালোবাসার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে আপনার তিক্ততা তৈরি হবে। আয়না একদম কেনা যাবে না, লোহার কোনো জিনিস কেনা যাবে না, তাহলে শনিদেব আবার রুষ্ট হবেন। অ্যালুমিনিয়ামের জিনিস কিনলে আবার রাহু ওদিকে কিন্তু আপনার প্রতি রুষ্ট হবেন, রাহুর দোষে পড়বেন আপনি, রাহু কুচক্রে পড়বে। বেকি আর ফুল এই জিনিসটা একটুখানি কিনুন। আশা করি আপনার জীবনে আপনি আপনার পেশায় সর্বশ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হতে পারবেন। নমস্কার, ভালো থাকুন।